নানান সমস্যা বয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মান্দাইয়ের কান্তা কোবরা এসপি স্কুল মান্দাই ব্লকের অধীন। অপরদিকে জিরানিয়া ইন্সপেক্টর অফ জুরিডিকশনে রয়েছে কান্তা কোবরা এসপি স্কুলটি। 2010 সালের পর বহুবার কান্তা কোবরা এডিসি ভিলেজ এবং জিরানিয়া ইন্সপেক্টর অফ স্কুল আধিকারিকদের নিকট আবেদন জানানোর পরও স্কুলটির দিকে বিন্দুমাত্র নজর যায়নি আধিকারিকদের। অভিযোগের সুরে জানালেন স্কুল ইনচার্জ সঞ্জু দেবনাথ, বিদ্যালয়টিতে বিদ্যুতের ব্যবস্থা নেই, নেই কোনো বাউন্ডারি ওয়াল, এছাড়াও অনেকগুলি শ্রেণীকক্ষের উপরে টিনের ছাউনি উড়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যালয়টিতে মেয়েদের জন্য একটি মাত্র ইউরিনাল রয়েছে, ছেলেদের জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের জন্য কোনো টয়লেট ইউরিনাল নেই, যার কারণে ভীষণ অসুবিধায় ভুগতে হচ্ছে ছাত্র সহ শিক্ষক শিক্ষিকাদের। ইনচার্জ সঞ্জু দেবনাথ আরও জানান, স্কুল ছুটি হবার পর সমাজদ্রোহীদের কবজায় চলে যায় এই বিদ্যালয়টি, কারণ স্কুলের কোনো বাউন্ডারি ওয়াল নেই। বাউন্ডারি ওয়াল না থাকায় গ্রামবাসীরা প্রায়শই ক্লাসরুমের ভেতরে গাভী বেঁধে রাখে। পাশাপাশি বিগত দুই বছর যাবৎ স্কুলগুলি বন্ধ ছিল করোনা পরিস্থিতির জন্য, যাতে করে স্কুলগুলির চারিপাশ জঙ্গলাকীর্ণ হয়ে রয়েছে। অনেকগুলি ক্লাসরুমে টিনের ছাউনি না থাকার ফলে বৃষ্টির জল পড়ে সিলিংগুলি নষ্ট হয়ে গেছে। ছাত্রছাত্রী সহ এলাকাবাসীরা দাবি জানাচ্ছেন, রাজ্য সরকার যেন স্কুলটির দিকে বিশেষ নজর দিয়ে পরিকাঠামোগত উন্নয়নে উদ্যোগী হয়, যাতে স্কুলটিতে শিক্ষার পরিবেশ গড়ে ওঠে এবং শিক্ষার প্রসারে কোনো রকম ব্যাঘাত না ঘটে। তো দেখেন, স্কুল তো আপনি ঘুরে দেখলেন, কি কি সমস্যা বুঝলেন? প্রথমত হইলো এইগুলি ঠিক করার জন্য একটা স্টেপ নেওয়া দরকার, ওয়াল বাউন্ডারি দেওয়া দরকার স্কুলে। সবচেয়ে বড় সমস্যা, একটা বড় বাউন্ডারি লাগে স্কুলের। বাউন্ডারি হইলে আমার স্কুলের মধ্যে এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসটা কমবো, আর নতুন এন্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস ইয়ে করেন যেত। আমরা স্কুল থেকে আমরা একটা চল্লিশের ছুটি হয় আমাদের স্কুল, একটা চল্লিশের ছুটি দেওয়ার পর আমরা দুইটা আড়াইটার দিকে বেরিয়ে যাই, তারপরে সন্ধ্যার সময় এরকম প্রোগ্রামগুলি বলে হয়। আমি পরের দিন আসলে এখানে দেখি তাস টাস খেলে এখানে। কারেন্টগুলি আসে এখানে? কারেন্টের জন্য আমাকে ফোন করেছিল যে কারেন্ট নাকি আসবে, কারেন্ট নাকি আসবে, গভর্নমেন্ট থেকে দিয়ে দেবে, এটা হয়তো বা কিছুদিন সময় লাগবে। আমাকে ফোন করেছিল, এই চলছে আন্ডার প্রসেস কারেন্টের ব্যাপারটা, এখনো পর্যন্ত আসে নাই। আর আমার দাবি কি? দাবি স্কুল রিপেয়ারিং নাকি? না, স্কুল রিপেয়ারিংটা একটা দাবি, মুখ্য দাবি। এখানে টয়লেটটা একটু দাবি, টিচাররা জন্য একটা টয়লেট নাই, আর বাউন্ডারিটা, স্কুলের বাউন্ডারি হচ্ছে মেইন দাবি। বাউন্ডারি হলে স্কুলের অ্যাক্টিভিটিসটা আমি একটু ভালোভাবে পরিচালনা করতে পারবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।